আমাদের তো আজকের বিষয় হাঁটু ব্যথা এবং ক্ষয় রোগের আধুনিক চিকিৎসা হাঁটু ব্যথা তো অনেকগুলো কারণ আছে মূল কারণগুলো যদি বলেন এবং پیشنট আপনার কাছে কি নিয়ে আসে সাধারণত ধন্যবাদ আসলে হাঁটুর সবচেয়ে কমন যে রোগীগুলো আমরা পাই সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যা যেটা সাধারণ মানুষ ক্ষয় রোগ বলে থাকে বা হাঁটু ক্ষয় হয়েছে বলে অনেক সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেবরা বলে থাকে বিভিন্ন এক্সরে বা অ্যাসেসমেন্ট করে বা এমআরআই বা সিটি স্ক্যান করে তো এই অস্টিওথ্রেটিসটা আসলে সাধারণত একটা এইজিং প্রসেসজনিত হয়ে থাকে আমরা মোস্ট অফ দ্য কারণই দেখে থাকি যাদের বয়স চল্লিশের উপর স্পেশালি মহিলারা বা পুরুষরা পঞ্চাশ বা তার উদ্যোগ যখন হয় তখন হাঁটুর মধ্যে একটা ডিজেনারেটিভ চেঞ্জ হয় আমাদের হাঁটুর উপরে যে ফিমার এবং টিবিয়া বোনস থাকে মাঝখানে আমাদের হাঁটুর মধ্যে মিনিস থাকে সেকেন্ডারি কার্টিলেস বলে এই এই মিনিসকাস হচ্ছে আমাদের শরীরের ওজন যেন শক অ্যাবজর্ব হিসাবে কাজ করে জয়েন্টকে মুভ করতে হেল্প করে জয়েন্ট যেন খুলে না যায় সেটাতে হেল্প করে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ সেকেন্ডারি কাটিলেস তো শক অ্যাবজর্বের এই কাটিলেসটা যদি কোনো কারণে দেখা যায় যে বয়সজনিত বিভিন্ন কাজকর্ম ফেরায় মানুষ তো মানে বিভিন্ন রকম পেশাজীবী আছে বিভিন্ন রকম কেউ হয়তো নিচে বসে কাজ করে কেউ হয়তো ভারী কাজ করে কেউ হয়তো হাঁটুর অতিরিক্ত ব্যবহার আছে যারা স্পোর্টসের সাথে জড়িত তারা কিন্তু হাঁটুর ব্যবহার বেশি করে থাকে তো তাদের দেখা যায় যে আস্তে আস্তে চেঞ্জ আসছে তাছাড়া বিভিন্ন অন্যান্য জনিত সমস্যায় বা আঘাত পেলে বা বিভিন্ন ইনফেকশানজনিত সমস্যা এই যে আমাদের করোনা বা চিকুনগুনিয়া ইভেন কি ডেঙ্গু ফিভারে ভাইরাল এনি ভাইরাল ফিভারও কিন্তু আমাদের জোড়াগুলো প্রধা হতে পারে আথারাইটিস ডেভেলপ করতে পারে অটো ইমিন ডিসঅর্ডার তৈরি হতে পারে জেনেটিক্যাল বিভিন্ন ফ্যাক্টর দায়ী থাকতে পারে এই সকল কারণে হাঁটু এবং হাঁটুর চারপাশে বিভিন্ন রকম আমরা বলি প্রদাহ বা ইনফ্লামেশনের কারণে সেকেন্ডারি বিভিন্ন চেঞ্জ আসে এ অন্যতমে সস্ট্রোয়াথ্রাইটিস বা এই যেটা আমরা বলি হাঁটুর হাঁড় রোগ এতেই বেশিরভাগ রুগী সাফার করে থাকে এবং এই রুগীগুলো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ভুল চিকিৎসা বা ভুল ম্যানেজমেন্ট বা জ্ঞানের স্বল্পতা বা রিসার্চ ওয়ার্কের স্বল্পতা আছে অনেক ক্ষেত্রে আগে আমরা বলে দিতাম বা অনেক আগে দেখা যাক পনেরো বিশ বছর আগে যে হাঁটু ব্যথা হলে আমরা বলতাম যে আপনি চেয়ারে বসে নামাজ পারবেন মরণ পর্যন্ত আর উঠবস করবেন না হাঁটবেন না সিঁড়ি বাইবেন না এই যে না না করতে করতে মানে হাঁটুর অবস্থা আমরা এখন যেটা পাই যে মোস্ট অব দ্য রুগী একেবারেই ডিসেবল হয়ে যায় জয়েন্ট ইউজ কম করার কারণে তো এখন রিহ্যাবিলিটেশন যে অ্যাসোসিয়েশন আছে বা রিহ্যাবিলিটেশন যত পেশাজীবী আছে সারা ওয়ার্ল্ডে রিসার্চ ওয়ার্ককে প্রমাণিত যে আমাদের জোরা যদি আমরা মানে মুভমেন্ট বন্ধ করে দেই মোবিলাইজেশন কমিয়ে ফেলি ইমোবিলাইজ রাখি বেশি সময় তাহলে আরো বেশি মানুষ ডিসেবল হয়ে পড়বে আরো বেশি জোরা নষ্ট হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা একটু কথা বলবা একটু ফোন নিয়ে

হাঁটুর মধ্যে কোনো ফুলে বা হাঁটু ভেঙে বসলে সিঁড়ি বাইতে গেলে কোনো কষ্ট হয় উঁচা নাম উঁচু নিচু নামতে হাঁটুতে যে হাঁটু ফুলে না কিন্তু বাড়ি জিনিস ফুললে কোমরে এমন বাদে ব্যথা করে আর মেরুদণ্ডটা এমন বাদে জি জি করে খামড়ায় মানে ফিরে যায় আচ্ছা আমি বুঝতে পেরেছি ওনার যে সমস্যা এটা কোমরের সমস্যা আসলে হাঁটু যদিও উনি আঘাত পেয়েছিল ওনার একটা ধারণা যে হাঁটুর আঘাত থেকে এটা হয়েছে হতে পারে সেকেন্ডারিলি মানে একটা মানুষ হাঁটুতে আঘাত পেলে যে হাঁটুর মধ্যেই সমস্যাটা তৈরি হবে তা না সেক্ষেত্রে কোমরও সমস্যা হতে পারে আর উনি তো চালায় বললো পাওয়ার টিলার বা যারা কৃষিকাজে হোক বা যে কোনো কারণে ওই জাতীয় মানে যানবাহন যখন চালায় সেক্ষেত্রে বসার ভুলের কারণে বা চালানের ভুলের কারণে দেখা যাচ্ছে যে কোমরে ডিস্ক প্রলাপস হতে পারে তা আপনার কথা মনে হচ্ছে কোমরে পিএলআইডি হওয়ার সম্ভাবনাই বেশি আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন পিএলআইডির কিছু এক্সারসাইজ দেওয়া আছে এগুলা করার চেষ্টা করেন আর আপনার ব্যথায় গরম সেঁক দিয়ে দেখতে পারেন আর কিছুদিন একটু ওই যে পাওয়ার টিলার বা যেই কৃষিকাজের কাজ যেটা করেন এটা আপাতত এক মাস বন্ধ রাখেন এক্সারসাইজগুলো করেন আর এতেও যদি উন্নতি না হয় আপনার মেরুদণ্ডের একটা এমআরআই করে দেখতে হবে সেক্ষেত্রে আপনাকে একজন বাদ ব্যথা বা পুনর্বাসন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে স্যার ফেসবুক একজন দর্শক প্রশ্ন করেছেন নাম হচ্ছে সাইমা আবিদা আচ্ছা উনি লিখেছেন যে কিছুক্ষণ বসলে হাতুর বাটি ধরে যায় হাঁটতে পারি না কিছুক্ষণ হাঁটলে আবার একই অবস্থা হয় তো এই বিষয় করণীয় কি আচ্ছা যদি আমি বলবো যারা প্রশ্ন আপনারা ফেসবুক বা ইউটিউব বা আমাদেরকে বলেন একটু কষ্ট করে আপনাদের বয়স ওজন বা একটু কি করেন কয়েকটা কথা পেশাগত কথা বললে আমাদের জন্য সহজ হয় তারপরে সাইমা আবিদা জি বলেছেন আপনার যে সমস্যাটা এটা আমার কাছে মনে মনে হচ্ছে কোনো অস্টে অ্যাথলাইটিস হতে পারে আপনার অস্টে অ্যাথলাইটিসে এই ইয়াটা আসে যে কিছুক্ষণ বসলে হাঁটুটা ধরে আসবে বা কিছুক্ষণ হাঁটলে একটু ভালো লাগবে আবার ধরে আসবে তো এই জাতীয় সমস্যা হতে পারে এই ক্ষেত্রে আমি বলবো আপনি একটা ডাক্তার দেখে একটা হাঁটুর এক্সরে করে দেখতে পারেন আপনার ওজন উচ্চতা যদি ওজন বেশি হয়ে থাকে সেটা কমিয়ে ফেলতে হবে পাশাপাশি হাঁটুর আমি এক্সারসাইজ দিয়েছি আমার ইউটিউব এবং ফেসবুকে হাঁটু ব্যথার যেই সকল এক্সারসাইজগুলো আছে এগুলো চেষ্টা করে দেখতে পারেন আশা করি অনেক উপকারে আসবে ব্যথা গরম শেঁক দিতে পারেন আর আপনারা পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে ভিটামিন ডি ট্যাবলেট বা ক্যাপসুল বা ইঞ্জেকশন কিনতে পাওয়া যায় সেটা ডাক্তারের পরামর্শে খেতে হবে এবং ক্যালসিয়াম একটা করে টানা এক দুই মাস খেয়ে দেখতে পারেন এবং ব্যথায় ব্যথানাশক যে কোনো মলম দিয়ে দেখতে পারেন আর এক্সারসাইজগুলো হচ্ছে মূলত ইম্পর্ট্যান্ট আপনি মূলত এক্সারসাইজগুলো কিছুদিন করে দেখেন আমার ইউটিউব বা ফেসবুকে গিয়ে সেখানে হাঁটু ব্যথার যে এক্সারসাইজগুলো আছে বা হাঁটুর সমস্যার যে এক্সারসাইজটা করলে দেখবেন আপনার জন্য বেটার ভালো লাগে বা আপনি করতে কমফোর্ট ফিল করেন ও এক্সারসাইজগুলোই করবেন একজন দর্শক আছেন ফোনে ফোনটা নিয়ে নিন আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন আমি পাবনা থেকে বলছি নাম মিতু স্যার আমার অসুখ হচ্ছে আরেবার আমি এখন বর্তমান আমি ওনার দিয়ে দিনবার দেখানো হয়েছে প্রথমে ওষুধ দেশে আমি এক মাস খাইছি তাও স্যার সুস্থ হয়নি পরে স্যার ওষুধ দেশে খাইছি তাও স্যার ফুলে টুলে গেছি স্যার মানে ব্যথায় স্যার আমি কোনো কাজই করতে পারি না স্যার আমার এতটা কষ্ট হয়

আচ্ছা জি ভাই ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার রিমাটোয়াড আথরাইটিস হ্যাঁ এই রিমাটোয়া মহিলাদের কমন আর্থ্রাইটিসের একেবারে অন্যতম অটো ইমিউন সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হবে জোড়াগুলো অনেকের বেঁকে যায় একেবারে যদি প্রপার ট্রিটমেন্ট না হয় এক্ষেত্রে ওষুধ ঠিক আছে ওষুধ খেতে হতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শে খাবে কিন্তু মূলত মূল চিকিৎসা হচ্ছে পুনর্বাসন রিহ্যাবিলিটেশন রিহ্যাব থেরাপি করতেই হবে আর কোনো বিকল্প কিছু নাই তো আমার মনে হয় আপনি পুনর্বাসন রিহাবিলিটেশন ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার চেষ্টা করতে হবে সঠিক জায়গায় ভালো চিকিৎসক বা ভালো হাসপাতালে শরণাপন্ন হয়ে তাহলে আপনার বর্তমান যে পরিস্থিতিটা আছে আপনার এটা একটা আমরা বলি ডিজাস্টার মানে একটা ঘূর্ণিঝড়ের মতো লাইফে তো এটাকে পুনর্বাসন না করলে আপনি স্বাভাবিক জীবন আসতে পারবেন না ঔষধ ধরেন আপনাকে ফাইভ টু টেন পারসেন্ট হেল্প করতে পারে তো সেটা কন্টিনিউ করবেন অবশ্যই ডাক্তার যেভাবে প্রেসক্রিপশন হয় লিখেছে এবং ফলো আপ করতে হবে এবং প্রয়োজনে টেস্ট করে আবার দেখতে হবে পাশাপাশি আপনাকে ফিজিও চিকিৎসা করতে হবে আপনি সেটা ট্রাই করার চেষ্টা করেন ইনশাল্লাহ ইম্প্রুভ হবেন আর চেষ্টা করবেন যদি আপনার দ্বারা সম্ভব হয় একটু সাতার কাটা হালকা করে নিয়মিত হাঁটা সেটা অনেকের ধারণা যে সকালে হাঁটতে হবে এটা একটা ভ্রান্ত ধারণা আপনি আপনার মতো করে যেই টাইমটায় পারেন আপনার পরিবেশ অনুযায়ী আপনি যখন পারেন কমফোর্ট ফিল করেন ঠিক সেই টাইমটা আপনি হাঁটবেন সেটা রাতে হতে পারে দুপুরে হতে পারে বিকালে হতে পারে সকালে হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি একটু হাঁটার ট্রাই করেন এক্সারসাইজ করার ট্রাই করেন কুসুম গরম পানিতে গোসল করবেন ব্যথায় গরম শেক দিবেন আর ফিজিও চিকিৎসা নিলে আপনার একটা লাইফ স্টাইল খুব স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন স্যার আমরা চিকিৎসার সাথে সাথে ফিজিওথেরাপিটা অনেক জরুরি এবং রিহ্যাবিলিটেশনটা অবশ্যই জি আরেকটা জিনিস জানতে চাচ্ছি স্যার ওই যে সাপ্লিমেন্টের ব্যাপারে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম আমরা সাধারণত হাঁটু ব্যথা বা কোমর ব্যথায় দেখে থাকি যে এগুলো টেস্ট আমরা সাধারণত করি না রেগুলার চেক আপ থেকে করা উচিত বলে আপনি মনে করেন ধন্যবাদ আসলে আমাদের হাড় ও জোড়ার সুস্থতার সাথে শুধু হাড় জোড়া না আমাদের যে কোনো নার্ভাস সিস্টেম বলেন বা মাংস পেশির সুস্থতার জন্য আমাদের বডিতে কিছু মিনারেল প্রয়োজন আছে যেটা আমরা খাবারের মাধ্যমে পেয়ে থাকি তো মিনারেলগুলো টেস্ট করে দেখা ভালো এটা উচিত স্পেশালি যারা ব্যথা সংক্রান্ত আক্রান্ত বা যাদের একটু বয়স হয়েছে তারা যদি মিনারেল টেস্ট করে মিনারেল অনেকগুলো মিনারেলস আছে বডিতে যেমন ক্যালসিয়াম অলসো একটা মিনারেলস জিঙ্ক ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস এরকম আরও অনেকগুলো আছে ইভেন কি আমাদের আয়রন এই আয়রনও ডেফিসিয়েন্সি থেকে কিন্তু শরীরে পেইন হতে পারে এবং আমাদের পুরা সিস্টেমেটিক প্রবলেম হতে পারে তো এগুলা প্রপার ওয়ে যদি আমরা মেজার করি দেখা যায় যে মিনারেল টেস্টটা করলে কোনটা ঘাটতি থাকে সেটা সে সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারে যেমন ভিটামিন ডি বা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এগুলো আমাদের কিন্তু এই যে নিউরোলজিক্যাল নার্ভাস সিস্টেমের বিভিন্ন আপনার প্রবলেমে কিন্তু অনেক হেল্প করে থাকে বা অনেক ডেফিসিয়েন্সি থাকলে এটা হেল্প হতে পারে যেমন অনেকে আইভিএস প্রবলেম থাকে হ্যাঁ তো তারা কিন্তু যতই খাবার খাক তাদের কিন্তু এই মিনারেলসগুলা শরীরে অ্যাবজর্ভ হয় না অনেক কারণেই তো দেখা যায় এটা ঘাটতি থাকে তো সেক্ষেত্রে টেস্ট করে যদি মিনারেলসগুলা খায় সেটা খুবই ইম্পর্টেন্ট তারপরও আমাদের কিছু রিসার্চ ওয়ার্ক আছে আমারও অনেকগুলা পাবলিকেশন আছে সেটা হচ্ছে স্পেশালি যেমন ভিটামিন ডি এটা আমাদের প্রায় বাংলাদেশে নাইনটি ফাইভ পারসেন্ট পিপলেরই কিন্তু ঘাটতি আছে আর ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন ডি আপনি সাপ্লিমেন্ট খেলেন কিছুদিন খেলো সেটা ক্যাপসুল হোক বা আমরা দিয়ে থাকি দেখা যায় যে যদি এটা বন্ধ করে দেয় আবার পাঁচ ছয় মাস পর আবার ঘাটতিটা শুরু হয় তো এই জন্য মাঝে মাঝে টেস্ট করে দেখা উচিত এবং টানা হয়তো দুই তিন মাস ভিটামিন ডি খেয়ে আবার দুই তিন মাস ব্রেক দিয়ে আবার খেতে পারে কোনো সমস্যা নেই আবার দুই তিন মাস খেতে পারে অন্যান্য সাপ্লিমেন্টগুলো সেম একইভাবে খেতে পারে তবে

তারপরে টান তখন আমি একটা ডাক্তারের কাছে গিয়ে এক্স রে করার পরে আমার মাঝে মধ্যে একটু সমস্যা হতো আর কি মানে একবারে চলে গেলো চলে যাওয়ার পর কিন্তু মাঝে মধ্যে আমার পায়ে রগে টান খাইতো রগে টান খাওয়ার পরে এখন আমি মোটামুটি কিছুদিন পর মানে যেমন একটু খেলতে গেলে বা একটু দৌড়াতে গেলে আমার সমস্যা হয়তো আমার পায়ে হঠাৎ করে একদিন আবার রোগ কান খাই কান খাওয়ার পর আমি নিচে করে গেলি স্যার বুঝছেন নি পরে যাওয়ার পরে এখন আমার ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলতেছে আমার নাকি মিনিষকে চিন বুঝছেন মানে কোন

আমার একটা হাঁটুতে আজকে না আর অন্য হাঁটুতে এখন যদি যখন বাথরুমে গেলে উঠে গেলে ব্যথা হয় এটাই সমস্যা আচ্ছা ধন্যবাদ এটা ওনার পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিস ডেভেলপ করছে আমি এর আগে বলছি যে জোরাগুলা আমাদের যদি আঘাত পায় এবং প্রপার পুনর্বাসন চিকিৎসা না হয় এক্সারসাইজ সঠিকভাবে না করে তো সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারিলি কিন্তু চেঞ্জ আসবে অস্টো আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে এখন মেনিসকাস ইনজুরি যদি আগি হয়ে থাকে তো সেটা কিন্তু এখন কিন্তু আর মিনিস্কাস পর্যায়ে থাকবে না সেটা কিন্তু সেকেন্ডারি চেঞ্জ আসবে এটাই স্বাভাবিক এক্সট্রা করলে দেখা যাবে অনেক সময় অস্টিও পেতে পারি আমরা মানে হাড় বেড়ে যাওয়ার ভিতরে বা হাড়ের দুই দুই হাঁটুর মাঝখানে যে হাড় বোনস দুইটার মাঝখানে যে গ্যাপটা থাকে সেটা এক সাইডে হয়তো কমে গিয়েছে আর এক সাইডে বেশি জাতীয় সমস্যা আসতে পারে তো যাই হোক আপনার এটার এখন পুনর্বাসন চিকিৎসার বিকল্প কিছু নাই আপনাকে রিহ্যাব বিভিন্ন পুনর্বাসন রিহ্যাব ফিজিও করতে হবে বিভিন্ন থেরাপি করতে হতে পারে আর পাশাপাশি আমরা যে বলছিলাম ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো প্রয়োজন আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে বা গ্লুকোসামাইন কন্ট্রোটিন সালফেট এম বা আমরা যেমন কোলাজেন টাইপ ওয়ান টু অনেক সময় ভিটামিন কে এগুলা হাঁটু ও জোরার এই জাতীয় ইঞ্জুরিতে সাহায্য করে থাকে আর স্পেশালি আমরা এই রুগীগুলোকে বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক ব্যায়াম করিয়ে থাকি দেখবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে হাঁটুর বিভিন্ন ব্যায়াম আছে আপনি ব্যায়ামগুলো ট্রাই করেন আপনি সাঁতার কাটতে পারেন নিয়মিত সাইক্লিং করতে পারেন সাইকেল যদি আপনি চালাতে পারেন অনেক উপকারে আসবে আর আপনার ওজনটা মেনটেন করেন আর আমার মনে হয় আপনি বসে না থেকে ফিজিও বা এই জাতীয় স্পেশালিস্টের স্মরণপন্ন হন যারা হাঁটুর বিভিন্ন চিকিৎসার সাথে সম্পর্কযুক্ত এখনই ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ ইম্প্রুভ হবে আর এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা প্রোলো থেরাপি পিআরপি থেরাপি বা অন্যান্য কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো হাঁটুর এই সমস্যাগুলা করেছেন একজন হচ্ছেন নাম তারিন বয়স হচ্ছে একুশ বছর উনি দুই বছর আগে পিঠে আঘাত পেয়েছে এখন ভালো এখন নতুন করে আবার ব্যথা কিছুদিন ভালো ছিল এখন নতুন করে আবার ব্যথা বেড়েছে হাত অবশ লাগে চিকিৎসা নিচ্ছে কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না জানতে আচ্ছা অবশ্যই ধন্যবাদ আসলে ওনার মতো এরকম প্রায় আমরা রোগী পেয়ে থাকি যে আঘাত আগে পেয়েছিল যেমন এর আগে হাঁটু ব্যথা রুগী সমস্যা বলেছে তো পোস্টমাটিক এই সমস্যাগুলো প্রায় থাকে জন্য আমরা বলি শুরুতে যদি অ্যাসেসমেন্ট করে ফেলে বা মাঝে মাঝে ফলো আপ করা দরকার রোগীদের ফলো আপ মানে হচ্ছে মাঝে মাঝে আবার ডাক্তারকে দেখানো দেখিয়ে প্রয়োজনে টেস্ট করে দেখা তো ওনার এখন যেই সমস্যা এটা মনে হচ্ছে স্পাইনে কোথাও কোনো নার্ভ কম্প্রেশন আছে না যার কারণে হাতে সমস্যা হয়তো অবস লাগে বা এই জাতীয় অনেক সময় রুগী বলে কাকেও বলে জ্বালা পড়া করে কারো ঝিঝি লাগে এই জাতীয় অনুভূতি হতে পারে তো উনি একটা এমআরআই করে দেখতে পারে স্পেশালি এমআরআই করে দেখতে পারে এবং এই সকল রুগীদেরকে কিছু কারণ মেনে চলতে হবে যেমন একটা পাতলা বালিশে ঘুমাতে হবে অনেকে দুইটা বালিশ ইউজ করে এবং খুব উঁচা এবং শক্ত এগুলো করা যাবে না পাতলা বালিশে ঘুমাতে হবে তারপর হচ্ছে ঘাড়ের আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি ইউটিউবে আমার ইয়ে আমার চ্যানেলে গিয়ে ওই ওই এক্সারসাইজগুলো করতে পারে পিঠের ব্যথার বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে ওগুলা করতে পারে আমার মনে হয় একটা এমআরআই করে দেখাই বেটার এখন কারণ না করলে এটা পরবর্তীতে দেখা যাবে যে এই প্রলাপস বা এই যাতে কম্প্রেশন থাকলে আস্তে আস্তে নার্ভ ওয়াকেজ হয়ে যেতে পারে নার্ভটা আপনার যদি সেল ডেথ হয় তাহলে তার অবসীন বা বোধহীন এরকম মনে হতে পারে একটা মানে ফিজিক্যালি সে ডিসেবল হয়ে যেতে পারে এই জন্য এমআরআই করে প্রয়োজনে পুনর্বাসন চিকিৎসা বা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হতে পারে তাহলে সে ভালো থাকতে পারবে একজন দর্শক আছে ফোনে ফোন আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন আমি আনতারুল কিশোরগঞ্জ থেকে বলছি জি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি বলেন কি অবস্থা আপনার আমি মায়োপ্যাথি একজন রোগী সারের নিয়মিত হুম হুম চিনতে পারছেন মনে হয় স্যার বলছিলেন কম কম খাই আপনি বলছিলেন যে স্যার এই সুইমিং করার জন্য সুইমিং করার মতো প্লেস আমার নাই তবে করলে হ্যাঁ আমার মোটামুটি ভালো লাগে আর দুই বছর যাবত স্যার আপনার দ্বারা আমি উপকৃত আমি স্যার আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখো এখন স্যার আপনার কাছে প্রশ্ন করার বিষয় একটাই আপনি স্যার আমাকে কি সাজেশন দিতে পারেন আমি কি করতে পারি আচ্ছা এখন আরো কিছু আছে কি না আপনার কাছে আচ্ছা ধন্যবাদ আপনার যে সমস্যা আপনি আমরা যেগুলা পরামর্শ দিয়েছি মানে আপনার মতো যত রুগী আছে যত মায়োপ্যাথি হোক বা যে কোনো নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার সবাইকে এক্সারসাইজ করতে হবে বিকল্প কিছু নাই প্রচুর এক্সারসাইজ করতে হবে হাঁটতে হবে সাইক্লিং করতে হবে সাঁতার কাটতে হবে বা বাসা এক্সারসাইজ করতে হবে এগুলা করতে হবে আর আপনার এর জন্য আপনার কিছু প্রোবায়োটিক্স পাওয়া যায় ভালো দেখবেন আপনি সার্চ কর ভালো ওষুধের দোকানে গেলেও হবে প্রেসক্রিপশনের প্রয়োজন নেই বড় দোকানে বলবেন প্রোবায়োটিক পাওয়া যায় আপনার প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক বোথ এর জন্য ওটা আপনি একটু ট্রাই করেন ওগুলো একটু ক্যাপসুল আকারে পাওয়া যায় বা ট্যাবলেট আকারও পাওয়া যেতে পারে বা সাসেট আকারও পাওয়া যেতে পারে তো এগুলো একটু খান কারণ আইবিএস একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনি আপনি যাই খাচ্ছেন এটা যদি শরীরে অ্যাবজর্ব আমরা এর আগে বলেছি যে মিনারেলস বা বিভিন্ন ভিটামিনসগুলো কাজে না আসলে তো লাভ নাই তো এইটা একটা আপনি ট্রাই করেন আশা করি ইমপ্রুভ ইম্প্রুভ হবে আর এক্সারসাইজ যেগুলো করতেছেন নিয়মকানুন চলতেছে চলক আর সাঁতার কাটতে পারলে ভালো হতো আপনি শুধু না মানে বাংলাদেশে এখন পুকুর আর নাই যে যেখানে আছে সবাই পুকুর সব ভরাট বাড়িঘর তৈরি হচ্ছে ইচ্ছামতো মতো এটা খুবই দুর্ভাগ্যজনক ভাবে আমাদের জাতির জন্য এটা দুর্ভাগ্য কারণ আমরা হয়তো সাঁতার কেটেছি ছোটোকাল এখন হয়তো ঢাকা সম্ভব হলে আমিও আমিও কাটি আল্লাহ ফাঁকাকে আমার তৌফিক দিয়েছে আমি হয়তো সাঁতার কাটার চেষ্টা করি কিন্তু সবার দ্বারা তো সুইমিং পুল হোটেলে গিয়ে কাটা সম্ভব না আর এখন গ্রামের পুকুর যদি সবাই ভরাট করে ফেলে সেটা দুর্ভাগ্য আমার মনে হয় এই মেসেজের মাধ্যমে আপনার মাধ্যমে সবাইকে বলবো পুকুরগুলা পুনঃ খনন করা আর প্রয়োজনে আরও প্রচুর পুকুর তৈরি করা হোক যেন গ্রামে বাচ্চারা সাঁতার কাটতে পারে পুকুরে যেটা আমরা বলি গ্রাম্য ভাষা ডুবাডুবি করা হ্যাঁ এগুলা দরকার এগুলা না হলে মানুষ আস্তে আস্তে ডিসেবল হয়ে পড়বে এবং গ্রামের এই পরিবেশগুলা না হলে বাচ্চাদের গ্রোথ হবে না ভালোভাবে আর আপনার তো সাজেশন যেভাবে চলতেছে ইনশাআল্লাহ আপনি ট্রাই করেন আর প্রোবায়োটিক্স খাওয়ার চেষ্টা করে লাইফস্টাইল মডিফিকেশন একটা বড় ফ্যাক্টর হ্যাঁ বিশাল বিশাল ব্যাপার তবে একটা ভালো সুসংবাদ আছে আমি খেয়াল করেছি আমাদের ঢাকাতে যতগুলো এখন হোটেল তৈরি হচ্ছে স্পেশালি বা আগের হোটেলগুলো প্রত্যেক ইভেন কি থ্রি স্টার মানে হোটেলও একটা সুইমিং পুল আছে এটা কিন্তু আগে ছিল না আগে হয়তো ফাইভ স্টারগুলোতে ছিল এখন কিন্তু নতুন নতুন প্রচুর হোটেল হচ্ছে ইভেন কি অনেক ডেভেলপার এখন তাদের যে বিল্ডিংগুলো তৈরি করছে তারাও সুইমিং পুল বানানোর চেষ্টা করছে এখানে কিছুটা প্রবলেম আছে ম্যান পাওয়ারের ঘাটতি কারণ সুইমিং পুল ঢাকা শহর বা শহরে যে কোনো শুধু ঢাকা না শহরে এগুলো মেনটেন করতে হবে কারণ সুইমিং পুলে এটা একটা কনজাস্টেড পুল থাকে ছোটো পুল হয় অত জায়গা হয় না গ্রামে যেমন একটা বড় পুকুর বা একটা দিঘিতে আপনার যত লোকই নামক সেখানে হাইজিনের কোনো সমস্যা হয় না আর নিচে থাকে মাটি মাটি অনেক কিছু অ্যাবজর্ভ করে কিন্তু সুইমিং পুলগুলোতে দেখা যায় যে কিছু কন্টিনিউজিওস ডিজিজ হতে পারে স্কিন ডিজিজ হতে বা অনেক কিছু তো এগুলো মেনটেন করো একটা ইস্যু তো এটা একটা ভালো যে এটা বা ঢাকাতে আমি দেখছি অনেক ক্ষেত্রেই অনেকেই সুইমিং পুল তৈরি করছে এখন যে যারা ডেভেলপার আছে বড় বড় ডেভেলপার তারা ট্রাই করছে যে এগুলো অন্তত করতে 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 হয়তো হয়ে যাবে আবার চেঞ্জ আসবে আমরা এই যে বলছি বলতে বলতে ঠিক হয়ে আসবে কিন্তু এটাও সত্য কথা গ্রামের পুকুর সব ভরাট হয়ে গিয়েছে সবাই নিজের মতো করে একটা বাড়ি বানাচ্ছে ইকোনমিক্যালি সলভেন্ট মানুষ এখন কিন্তু শারীরিকভাবে মানুষ এখন ডিজেবল বা ক্ষতিগ্রস্ত

আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনি একটু মনোযোগ সহকারে শুনেন আশা করি উত্তর পাবেন ইনশাল্লাহ গার্মেন্টস এ প্রবলেম নিয়ে আমি প্রতিদিন পাঁচ ছয় দশটা রুগী আসে তো এখন ধরেন এইটা আসলে বারবার আমরা বলছি যে আর্গোনমিক্যাল কারেকশন করতে হবে গার্মেন্টস ফ্যাক্টরি একটা বিশাল ইন্ডাস্ট্রি বাংলাদেশের এবং আমাদের ইকোনমিক্যাল গ্রোথের বিশাল ভূমিকা পালন করে কিন্তু যারা কাজ করে তাদের ওই সেটিং মানে মেশিনের সেটিংয়ে প্রবলেম হয় আবার কাজের যে রিকভারি পিরিয়ড পাওয়া যাচ্ছে না এই সকল কারণে প্রায় আমি হয় আইদার ঘাড়ে ডিস্স প্রলাপস বা কোমরের ডিস্ক প্রলাপস নিয়ে আসে তো এখন খুব মনোযোগ সহকারে যদি আমরা চিন্তা করি একটা ডিস্ক প্রলাপসের রুগীর চিকিৎসা যদি আপনার সরকারি হাসপাতালেও নেয় তাও তাকে পনেরো বিশ হাজার টাকা খরচ হবে আর প্রাইভেট হাসপাতালে এক লাখ টাকার নিচে কখনো সম্ভব না তো এই ক্ষেত্রে একটা গার্মেন্টস ওয়ার্কের দ্বারা আসলে এই চিকিৎসা নেওয়া তার দ্বারা কখনো সম্ভব না তো বাধ্য হয়ে সে ব্যথার ওষুধ খেতে থাকে বছরের পর বছর একদিক দিয়ে ইকোনমিক্যাল প্রবলেম তাকে কাজ করতে যেতে হবে আরেকদিক দিয়ে ওষুধ খেয়ে খেয়ে তাহলে গ্যাস্টাইটিস বিভিন্ন সমস্যা হচ্ছে তো এই ক্ষেত্রে আমি মনে করি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন স্পেশালি যারা মেশিন সেট করেন যাদেরকে আমরা বলি আর্গোনমিক্যাল ইঞ্জিনিয়ার বা যা ইঞ্জিনিয়ারিং তারা যেন এই জিনিসটা নজরে দেয় যে তাদের বসার সিটটা যেন ঠিক মতো হাইট সিট টেবিলের কাজের ওয়ার্ক যেন একটা একটা মানে প্রেশার না পড়ে সে যেন রিল্যাক্সে কাজটা করতে পারে বসাটা যেন কারেকশন হয় না হলে কিন্তু এই যে ওনার মতো এরকম আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক কম বয়স থেকে এই ধরনের ভুগছে আবার আমার কাছে রোগী এসে বলে দিয়ে একটা জি স্যার আমার সমস্যা হয়েছে আমার তো কলিগ কারো হয় না বা আমাদের আমরা ছুটি নিতে গেলে চিকিৎসা নিতে গেলে ওনারা বলে যে তোমারে না সমস্যা বাকিদের তো সমস্যা না এটা খুব ক্লিয়ার একটা মেসেজ সমস্যা কার এটা আমি ডাক্তার জানি কারণ আমার কাছে রুগী আসে রুগী তো তাদের ম্যানেজমেন্টের কাছে যায় না রুগীটার কাছে আমার কাছে আমার কাছে যদি প্রতিদিন দশ থেকে পনেরো জন গার্মেন্টস কর্মী আসে এই ডাটা তো আমার কাছে আছে এটা তো ওই ইন্ডাস্ট্রির লোকের কাছে নাই তো জিনিসটা বুঝতে হবে সব কলিগ তো একজন বলবে না যে আমার কোমর ব্যথা হয়েছে আমার ব্যক্তিগত ইস্যুকে আমি কি আপনার কাছে বলবো কখনো বলবো না আমি ট্রাই চিকিৎসা নিতে এইভাবেই চলতেছে তো জিনিসটা হচ্ছে যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন হয়তো হয়তো জানায় বা বলে এটা বা আসতে পারে না কেন আসে না তখন খোঁজ নেয় আমার মনে হয় এখনো সময় আছে এটা একটু মেনটেন করা আবার একটু ধরেন অন্তত আধা ঘন্টা যদি একটু ব্রেক দেওয়া যায় একটু রিল্যাক্স হওয়া আর আপনারা নিজেরও একটু ট্রাই করবেন জি মাঝে মাঝে কাজের মধ্যে একটু রিল্যাক্স হওয়া বা আপনি যেদিন অফ ডে থাকে সেদিন এক্সারসাইজ করা সাঁতার কাটা বা ঘুমানো পর্যাপ্ত ঘুমও আমাদের প্রয়োজন আছে আর আপনার এই সমস্যার জন্য আপনাকে এমআরআই করছেন কিনা আমি জানি না বা আপনাকে আইদার ফিজিওথেরাপি প্রপার ওয়ে চিকিৎসা নিতে হবে অথবা অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে

সে আর খেয়াল করে না যে সে ওই মনোযোগটা কিন্তু তার তখন কম্পিউটারের মধ্যে এই যে প্রলং সিটিং প্রলং অ্যাক্টিভিটিতে যেদিন তার সমস্যা তৈরি হয় সেদিন হয়তো ডাক্তারের কাছে এসে বুঝে যে তার বসার সমস্যা থেকে হয়েছে এর আগে কিন্তু সে জানে না এই জন্য আমরা বলছি এগুলো আবার মিনিমাইজ করা সম্ভব যেটা হচ্ছে যেমন যদি সাপ্তাহিক দিন যেদিন অফ ডে উইকেন্ড ডে ওই দিন যদি সবাই সাঁতার কাটতে পারে ওই দিন যদি নিয়মিত একটু হাঁটতে পারে একটু শারীরিক কসরত করতে পারে বা এভরি ফাইভ টু টেন মিনিট যদি হালকা কিছু স্ট্রেসিং এক্সারসাইজ করতে পারে বা কাজের ফাঁকে ফাঁকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না বা হলেও আপনার মারাত্মক আকারে দেখা দিবে না বা মিনিমাইজ করা সম্ভব পাশাপাশি হয়তো চিকিৎসা সে নিতে পারে তো এগুলো এখন থেকেও মানুষ মানে আমাদের এই দিকে মনোযোগ দিতে হবে কারণ হচ্ছে আমাদের ইকোনমিক্যাল সলভেন্সি অনেক ইম্প্রুভ হয়েছে মানুষ কাজ করছে বা একটা একটা মানে আর একটা টার্ন টার্নের দিকে যাচ্ছে দেশ তো সেই ক্ষেত্রে ফিজিক্যালি যদি ডিজেবল হয়ে পড়ে কাজ করতে অসুবিধা হয় তো এগুলো আমাদের পাশাপাশি আমাদের এই জাতীয় মানে এডুকেশন দরকার এবং বড় বড়ো ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু হেলথ এডুকেশন দেওয়া দরকার শুধু কেবল আমরা ওই যে হাইজিনিক বা কন্টিনিউজুয়াস ডিজিজ নিয়ে কাজ করবো তা কিন্তু না আমাদের এখন নন কমিউনিকেবল রোগ এই যে ব্যথা বেদনা আথ্রাইটিস ডায়াবেটিস মানে হার্টের রোগ বিভিন্ন এগুলা নিয়ে আমাদের কিন্তু সচেতনতার দরকার এখন তো মুভমেন্ট শুরু হয়েছে তো আমার মনে হয় যে একটু আমাদের যদি যে যার লেভেল থেকে একটু হাঁটার অভ্যাস করে এই সমস্যাগুলো গুলো অনেকাংশে কমে আসবে আর হাঁটার সাথে সাথে পানির একটা সম্পর্ক আছে মানুষ যদি শরীর ডিহাইড্রেট হয়ে যায় বা পানি শূন্যতা থাকে তাহলে কিন্তু কাপ মাসেল পেইন করতে পারে কাপ মাসেলকে আমরা বলি পেরিফেরাল হার্ট মানে ডাক্তারি ভাষায় মানে আমাদের শরীরের নিচের অংশের যে মাসেল মানে ব্লাড সার্কুলেশনটা সেটাকে এসে আবার ব্যাকফ্লো করে কাপ মাসেল এখন কাপকে যদি আপনি সংকোচন প্রসারণ না করান হাঁটাহাঁটি না করে মুভমেন্ট না করে তাহলে কিন্তু সার্কুলেশনও প্রবলেম হবে এই জন্য পর্যাপ্ত পানি খেতে হবে যে অন্তত একটা মহিলার জন্য থ্রি লিটার পানি পার ডে পুরুষ চার লিটার পানি পার ডে তিন থেকে চার লিটার বা দুই থেকে তিন লিটার মহিলার জন্য তো এগুলা পাশাপাশি যেটা হচ্ছে আমরা কাপের বিভিন্ন এক্সারসাইজ করতে পারি স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ বা কুসুম গরম শেক দিতে পারি আমার মনে হয় কিছুদিন উনি হেঁটে দেখতে পারে পনেরো বিশ দিন টানা বিশ পঁচিশ মিনিট করে হাঁটা এটা করতে করতে এবং পাশাপাশি গরম শেক দিয়ে পানি বেশি খেয়ে ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো মাঝে মাঝে খেয়ে দেখতে পারে না হলে হয়তো ডাক্তার দেখে পরামর্শ নিতে হবে আরেকজন বলেছেন উনি রিপন মিয়া সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন উনি বলেছেন যে দুই বছর থেকে ওনার পায়ে ব্যথা অনেক মেডিসিন খেয়েছে খেলে কমে কিন্তু দুই মাস ধরে এটার সাথে সাথে কোমরের এক পাশে ব্যথা শুরু হয়েছে এখন করণীয় কি অবশ্যই ধন্যবাদ আসলে আমাদের সৌদি আরবের শুধু সৌদি আরব না আমাদের মধ্যপ্রাচ্যে অনেক মানুষ জব করে বিভিন্ন লেভেলে ওনাদের কিন্তু প্রচুর শারীরিক বিভিন্ন সমস্যা হয় আমার কাছে কিন্তু ওই যে গার্মেন্টস কর্মী যেমন আসে আমাদের প্রবাসীরা ইভেন কি আমাদের ইউরোপ থেকে অনেক রুগী আসে তাদের এটা বলি আমরা ওই যে আর্গোনমিক্যাল প্রবলেম বা প্রফেশনাল হ্যাজার্ড ওয়ার্ক হ্যাজার্ড হয়ে থাকে কাজের প্রবলেম থেকে হয়ে থাকে বিভিন্ন সময় এটা আমরা পেয়ে থাকি তো আরেকটা হচ্ছে ওই মধ্যপ্রাচ্যে আরেকটা জিনিস শুধু মধ্যপ্রাচ্যে না ইউরোপেও খাবারের একটা প্রবলেম আছে ওখানে সব ফুড হয়ে সামুদ্রিক মাছ রেড মিট ফাস্ট ফুড এই খাবারগুলা তাদের ইজি এবং পর্যাপ্ত এবং সহজেই খেতে পারে তো যার কারণে দেখা যায় যে অনেক সময় ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যায় বিভিন্ন আপনার সার্কুলেটরি ডিসঅর্ডার হয় তখন পেইন্ট বেদনা হতে পারে বা ইউরিক ইউরোসেমিয়ার কারণে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে শরীরে কিন্তু আমরা যেটা বলি গাউটি আর্থ্রাইটিস সেটা ডেভেলপ করতে পারে ব্যথা বেদনা হতে পারে তো এই ক্ষেত্রে খাবারগুলো আমি এর আগে বলেছি সবাইকে কমিয়ে ফেলতে হবে যে যত দূর সম্ভব মিনিমাইজ করা যায় অল্টারনেটিভ সেটা মুরগি বা হাঁসের মাংস খেতে পারে তারপরে হচ্ছে আপনার দুধ ডিম খেতে পারে দেশি মাছ যদি পাওয়া যায় খেতে পারে বা শাকসবজি খেতে পারে শাক সবজি তো অ্যাভেলেবেল এগুলো খেতে পারে আর ওনার ক্ষেত্রে আমার মনে হয় পাশাপাশি হয়তো ডিক্সের সমস্যা থাকতে পারে রিপন সাহেবের যে পি এল আইডির সমস্যাই সাধারণত কোমর ব্যথা হয় পায়ে ব্যথা যায় আমরা কমন পেয়ে পেয়ে থাকি তো আমার ইউটিউব চ্যানেলে পিএলআইডির বা কোমর ব্যথার যে ব্যায়ামগুলো আছে আপনি ওগুলা দেখে করতে পারেন কিছুদিন মাঝে মাঝে একটু রেস্টে থাকবেন সামনে ঝুঁকে কাজ করার প্রবণতা কমাতে হবে সেই ক্ষেত্রে হাঁটু ভেঙে বসে কাজ করতে হবে তাহলে এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসে আর আপনি ট্যাবলেট বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ কিনতে পাওয়া যায় এটা আপনি সৌদি আরবে পাবেন প্রেসক্রিপশনের প্রয়োজন নেই একটা করে দুবেলা টানা দুই মাস খেয়ে দেখেন না হলে আপনাকে হয়তো ডাক্তারকে দেখাতে হবে যারা বাদ ব্যথা নিয়ে কাজ করে বা ফিজিওথেরাপির চিকিৎসক তাদেরকে দেখাতে হবে সাপ্লিমেন্টের সাথে সাথে এক্সারসাইজ এগুলো খুব জরুরি স্যার জি অবশ্যই আমার কাছে মনে হয় স্যার এটা যদি রেগুলার আমরা চেকআপের মাঝে থাকি তাহলে অনেকাংশ হয়তো বা ভালো থাকতে পার বা আগে থেকে কোনো রোগ এক্সট্রিম পর্যায়ে যাওয়া পর্যন্ত অবশ্যই অবশ্যই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আর এটা হচ্ছে আপনার এক এক স্পেশালি যারা ব্যথাজনিত সমস্যা বা এক এক রোগের ক্ষেত্রে এক একটা প্রিভেনশন আমরা বলি কিন্তু কমন কিছু আমাদের প্রিভেনশন আছে খাবারের ক্ষেত্রে এক্সারসাইজের ক্ষেত্রে যে আমরা নিয়মিত শারীরিক কসরত এটা খুবই ইম্পর্টেন্ট শারীরিক কসরটা কি সবাই বলে যারা আমাদের মা বোনরা আছেন বাসায় কাজ করেন নিজেদের পারিবারিক ওনারা বলে আমরা তো সারাদিনই কাজ করি কিন্তু ওনার কাজটা আসলে ওনার সেটা একটা পেশা হাউস ওয়াইফ বা আমরা হোম মেকার বলে থাকি এটাও তো একটা পেশা কারণ বাসার কাজগুলো সে সব করছে কিন্তু এটা কিন্তু তার শারীরিকভাবে তাকে আরও বিভিন্ন রোগ তৈরি করে তো এই পেশাটা সে করক সমস্যা নেই পাশাপাশি মানে রাস্তায় নেমে হাঁটতে হবে মানে সমান বা 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 পার্কে খোলা মাঠে যেখানে সম্ভব গ্রামে থাকলে সাঁতার কাটতে হবে হাঁটার জন্যই হাঁটতে হবে হবে এবং সাঁতার কাটতে হবে মানে অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে আপনি যেটা করছেন আমরা ডাক্তারি করছি যেমন পেশা উনি বাসায় কাজ করছে সেটা তার পেশা কিন্তু কাজজনিত কিন্তু শারীরিক বিভিন্ন

দেখেন স্টুডেন্ট বয়স বেশি না এখন ওই কোমর ব্যথা আমি প্রায় স্টুডেন্ট বা বাচ্চাদেরও নিয়ে আসতেছে কোমর ব্যথা ওই ঘুরে ফিরে একটি কথা আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গিয়েছে মানে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে এখন মোবাইল ফোন নিয়ে সবাই বসে থাকে সারাক্ষণ প্রয়োজন হলেই মোবাইলটা দরকার হয় মানে ব্যবসা করতে গেলেও মোবাইল দরকার আপনার স্টাডি করতে গেলেও মোবাইল ফোনের দরকার এই যে বসে থাকা সারাক্ষণ ঝুঁকে হোক বিভিন্নভাবে একই পশ্চারে বা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ফোন ইউজ করে তাদের ঘরে প্রবলেম হচ্ছে তো আমার মনে হয় আপনাকে আপনি কোথায় আছেন আমি জানি না যদি ঢাকার বাহিরে থাকেন সাঁতার জানেন আপনি রেগুলার দশ পনেরো মিনিট করে সাঁতরাবেন বেশি সময় নেওয়ার দরকার নেই এবং খুব তাড়াহুড়া হুড়োহুড়ি করে সাঁতার কাটা বা খুব ভাবেন না এটা করা যাবে না খুব স্বাভাবিক সুস্থভাবে সাঁতার কাটবেন দশ পনেরো মিনিট করে আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার নামেই দেওয়া আছে ডক্টর এম ডি প্রধান আপনি ওখানে দেখবেন ব্যাক এক্সারসাইজ আছে কিছু ব্যাক এক্সারসাইজ উপর হয়ে শুয়ে কিছু ব্যায়াম দেওয়া আছে ট্রাই করবেন ওই ব্যায়ামগুলা আশা করি ইম্প্রুভ হয়ে যাবে আর সাঁতার কাটলে ইম্প্রুভ হয়ে যাবে তারপরও সমাধান না হলে হয়তো আপনার পিঠের একটা এম করে দেখতে হবে সেই ক্ষেত্রে আপনাকে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে বাদ ব্যথা এবং রিহা ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে

সেক্ষেত্রে যেমন আপনি বলছিলেন হিমাটার ডাক্তার ডিজে সেটা হচ্ছে হাঁটু ব্যথার সাথে হাটু ফুলে যেতে পারে হাটু ফুলে যাবে অনেক সময় ভিতরে আমরা বলি ইনফ্লামেটারি অ্যাক্সুডেট পাওয়া যায় অনেক সময় বের করে দিতে হয় কারণ ওই অ্যাক্সুডেট গুলো হাঁটুটাকে আরো নষ্ট করে ফেলে গরম হয়ে যাওয়া হ্যাঁ এই জাতীয় সমস্যা হয় তো এগুলা সরে ফেলতে হবে তো অনেক ক্ষেত্রে এই রুগীরা আসলে বুঝতে পারে না আসলে কি করবে বা ওষুধ খাবে না কোথায় যাবে কী করা উচিত তো একটা একটা পজিটিভ দিক কিন্তু বাংলাদেশে এখন প্রচুর স্পেশালিস্ট তৈরি হয়েছে প্রচুর হসপিটাল তৈরি হচ্ছে প্রচুর সেন্টার তৈরি হয়েছে অন্তত একটা বেসিক লেভেল চিকিৎসা এখন কিন্তু পাওয়া যাচ্ছে আর এই হাঁটুর ক্ষেত্রে আমি যেটা বারবার বলতে চাই সবাইকে ওজন একটা ফ্যাক্টর কারো যদি ওভারওয়েট থাকে অবশ্যই ওজন কমিয়ে ফেলতে হবে হাঁটু যদি সুস্থ রাখতে চায় কেউ যদি হাঁটুর হাঁটার অভ্যাস না থাকে বা বাদ দিয়ে ফেলেছে বা হাঁটা একেবারেই বন্ধ হাঁটলো আস্তে আস্তে বাড়ালো আস্তে আস্তে এক ঘন্টা পর্যন্ত নিতে পারে আর অনেকের হয়তো বলে মনে করে যে হাঁটতে হলে একবারই হাঁটবে বা এট এ টাইমে অনেক সময় হাঁটবে এটা হচ্ছে রেগুলার দুই তিনবার অল্প সময় হাঁটা অনেক বেটার মানে এইটা কিন্তু একটা রিকোভারি

সমস্যা হলো আমার ওয়াইফ এর এই দশ দিন আগে রিক্সায় উঠতে গিয়ে হঠাৎ পায়ে টান লাগলো তো অর্থোপেডিক সার্জন এর গেলে উনি বললেন যে এমআরআই করতে হবে লিগামেন্ট সমস্যা হতে পারে তো এমআরআই করে দেখা গেল যে ইনজুরি অফ এসিএল আর গ্রেড টু ইনজুরি অফ মিনিস্কাস তো এটা রিপোর্ট পাওয়ার পরে উনি ওরা

এই একুশ দিন পর প্লাস্টারটা বা উনি যে ব্যান্ডেজ করে দিয়েছে এটা খোলার পর ওনাকে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি ডাক্তার সাহেবকে বললেই উনি এটা ব্যবস্থা করবেন এবং হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে ওই এক্সারসাইজগুলো ওনাকে করতে হবে আর পাশাপাশি ওনাকে এই যে কয়দিন বলবেন ওজন কমাতে ওজন কমানোর জন্য যদি কোনো থাইরয়েডের প্রবলেম না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ডায়েট কন্ট্রোল করেই করতে হবে খাবার যাহা খাচ্ছেন উনি সেটাই খাবেন সেটার পরিমাণ কমাতে হবে পেট খালি রাখতে হবে পর্যাপ্ত পানি খেতে হবে আফটার পরে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে ইনশাআল্লাহ উনি এই হয়ে যাবে এতে টেনশনের কোনো কারণ নেই বলছিলাম হাঁটার ব্যাপারে আমরা জানি যে হাঁটা দিনে একবার এক ঘন্টা হাঁটলেই হয় কিন্তু ভাগে ভাগে হাঁটাটা এটা এটা আসলে হয়ে ওঠে না অনেকের হয়তো বাট অনেকের ধারণা যে টানা সকালে ভোরেই হাঁটতে হবে এটা আমি প্রায় রুগী বলে স্যার হাঁটব কি সকালে ভোরে এটা ভোরে হাঁটার কারণটা হচ্ছে অন্য একটা ইস্যু আছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা মোস্ট অব দ্য ইসলামিক একটা কান্ট্রি সকালে সবাই ফজরের নামাজ পড়তে উঠে এবং সকালে পরিবেশটা খুব ভালো থাকে হ্যাঁ একটা কোনো ধুলাবালি নাই কিছু নাই সারা রাতে যে হয়তো কুয়াশা হতে পারে বা পরিবেশটা ভালো এই এই ভালো একটা ওয়েদারে সবাই হাঁটার অভ্যাস করেছে বা আমরা বলি করতে এই জন্য সকালে কথাটা বলেছে এখন সবার দ্বারা তো কাজটা করা সম্ভব না স্পেশাল সকালবেলা উঠতেই পারে না কষ্টে তাদের একেবারে জীবন অসহ্য হয়ে যায় তো তাদের ক্ষেত্রে তারা কিন্তু আস্তে আস্তে সকাল গড়িয়ে যখন দুপুর হয় বিকাল হয় আস্তে আস্তে তার ব্যথাটা কমে আসে অনেক ক্ষেত্রে তো যখন সে পারে তখনই সে হাঁটবে কথাটা হচ্ছে আপনার লাইফস্টাইল আমার লাইফস্টাইল কিন্তু এক না এক একজন এক এক জায়গায় আছে কেউ গ্রামে কেউ শহরে কেউ হচ্ছে আদা শহরে কেউ হয়তো এমন এক পরিবেশে থাকে তাকে বাসা থেকে বের হইতে সম্ভব না তার জন্য তো সে বাসায় ট্রেডমিলে হাঁটতে পারে বা বাসার ছাদে হাঁটতে পারে এই ডিপেন্ডস এটা হচ্ছে আমার কথা হচ্ছে হাঁটতে হবে এখন হাঁটাটা আমি যদি ফিক্সড করে দিই আপনাকে ভোরেই হাঁটতে হবে তাহলে তার দ্বারা ভোরে আর হাঁটা সম্ভবও হবে না সে আর হাঁটবে না হাঁটতে হবে যখন সে পারে এখন সেটা হতে পারে একজন অফিস ওয়ার্কার সে রাত নয়টা পর্যন্ত অফিসে ছিল নয়টার পর থেকে আধা ঘন্টা হেঁটে বাসায় গেল সকাল নয়টা হয়তো অফিসে যায় অফিসে যাওয়ার সময় সে হেঁটে গেল মাঝখানে দুপুরে এক ঘন্টা সে ব্রেক পেলো ওই একটা ঘন্টা একটু সে পাশে যদি কোনো তার হাঁটার জায়গা থাকে হাঁটবে তো ইট ডিপেন্ডস অন আর একটাই শুধু ইম্পর্ট্যান্ট ইস্যু যে ভরা পেটে হাঁটাহাঁটি করা যাবে না মানে খাবার খেয়ে হাঁটতে নামা যাবে না ন্যূনতম দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে হাঁটতে হবে খালি পেটে বেস্ট খালি পেটে এটা বেস্ট যে সকালে হাঁটাটো ঘুরে একই কথা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে থাকে এই জন্য মানুষ হাঁটে জি